হাইড্রাইট অফ ক্লোরাল ক্লোরালকে দেখতে কেমন হয় সি সিএল থ্রি সি ডবল টু এইচ বলা হয় এই ক্লোরালের হাইড্রাইটটা স্টেবেল হয় তার কারণ হল এর হাইড্রাইট কি করে তৈরি হয় না ওয়াটার মলিকুল অথবা ওয়েচ এর সঙ্গে রিয়াকশানে ওকে সো ওয়েচ মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করলো এই বন্ট ওপেন হলো তার মানে সি সিএল থ্রি সি এইচ এখানে এইচ এলো আর এটা ওপেন হয়ে গিয়ে ও মাইনাস হবে ওয়াটার মলিকুল থেকে হাইড্রোজেন চলে আসবে এই যে ও মাইনাসটা হয়েছিল তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে ওকে এবার যদি একটু ভালো করে দেখো তাহলে এটাকে দেখতে কেমন হচ্ছে সি সি এল থ্রি সি এইচ এখানে ও আর নিচেও একটি ও রয়েছে এবার এই যে হাইড্রোজেনটা রয়েছে এই যে ক্লোরিন রয়েছে ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং তৈরি করে এবং এই হাইড্রোজেন বন্ডিং তৈরি করে এই ক্লোরালকে স্টেবেল করে দেয় ওকে তার মানে এখানে ক্লোরালের এর কেন স্টেবেল হলো ডিউ টু দা হাইড্রোজেন বন্ডিং এখন যদি আমি দুখানা তোমাকে কোশ্চেন দিই CF3 এফ থ্রি সি এইচ ও সি সি থ্রি সি ও সি থ্রি ও এবং সি আই থ্রি ও বলে এই চারটে কোশ্চেন তোমাকে দেওয়া হলো দিয়ে বলা হলো এই চারজনের মধ্যে কার হাইড্রাইটটা স্টেবেল তুমি অবজার্ভ করেছো এখানে হাইডাইডের স্টেবিলিটি মেনলি হাইড্রোজেন বন্ডিং এর উপর হাইড্রোজেন বন্ডিং এর উপর আর আমরা জানি এই হাইড্রোজেন বন্ডিং কখন ইনক্রিজ হয় না যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে তো যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত হাইড্রোজেন বন্ডিং ইনক্রিজ হবে এবং যত হাইড্রোজেন বন্ডিং ইনক্রিজ হবে তত এই হাইড্রাইটটা স্টেবেল হবে তো দেখো এটা আয়োডিন এটা ব্রোমিন এটা ক্লোরিন এটা ফ্লোরিন আমরা জানি আয়োডিন ব্রোমিন ক্লোরিন ফ্লোরিন আয়োডিন থেকে যত ফ্লুরিনে আসছো তত সাইজটা কি হচ্ছে স্মল স্মল হচ্ছে হচ্ছে সাইজটা এবং সাইজটা স্মল হলে কি হয় ইলেকট্রোনেগেটিভিটিটা কি হয় হাই হয় তার মানে এই চারজনের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা ফ্লুরিন আর যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে তত হাইড্রোজেন বন্ডিং বেশি হবে আর যত হাইড্রোজেন বন্ডিং বেশি হবে ততই হাইড্রাইটটা কি হবে স্টেবেল হবে তার মানে হাইড্রাইটটা স্টেবেল হবে কখন সবচেয়ে বেশি না ফ্লোরিন থাকলে মানে সি থ্রি সি তার মানে এই চারজনের মধ্যে সব থেকে বেশি হাইড্রাইট স্টেবেল সি এফ থ্রি ঠিক একই কারণে এই জাতীয় কম্পাউন্ড গুলো ক্যানিজারো রিয়াকশন দেয় না কারণ ক্যানিজারো রিয়াকশনটা দেখলে বুঝতে পারবে তোমাকে যদি কোনোদিন বলা হয় ক্লোরাল কেন ক্যানিজারো রিয়াকশন দেয় না ক্যানিজারো রিয়াকশান কী হয় ফিফটি পারসেন্ট এনএইচ বা কে এর সঙ্গে রিয়াকশান করা হয় তুমি খেয়াল করে দেখো আমরা জানি যে যাদের আলফা হাইড্রোজেন নেই তারা ক্যানিজারও রিয়াকশান করে তো এই কার্বনিল কম্পাউন্ডের পাশের কার্বনটাকে আলফা কার্বন বলে এবং এই কার্বনে দেখো কোনো হাইড্রোজেন নেই তার মানে এটা এক্সপেক্টেড এই যে মলিকুলটা রয়েছে এই মলিকুলটা ক্যানিজারও রিয়াকশান করবে বাট আলফা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও এই কম্পাউন্ডটা কিন্তু ক্যানিজারও রিয়াকশন করতে পারে না তার মেন কারণটি হলো এই ও এইচ মাইনাস এইখানে এই বনটা ওপেন হয় তার মানে সি সি এল থ্রি সি এইচ এখানে ও এইচ এসে অ্যাটাক করেছে আর এই বনটা কি হচ্ছে ওপেন হয়েছে মানে ও মাইনাস হয়েছে একটু ওয়াটার মলিকুল পেলে তার মানে এটা কি হবে সি সি থ্রি এই যে ও মাইনাসটা হচ্ছে এটা কি হয়ে যাবে ওইচ হয়ে যাবে আর নিচে তো ওইচ যেমন থাকার তেমন রয়েছে এটা কি হয়ে যাবে না এই জায়গাটায় হাইড্রোজেন বন্ডিং করে ফেলে এবং হাইড্রোজেন বন্ডিং করে ফেলবার পর ফার্দার এই মলিকুলটা আর কোনো রিয়াকশানে টেক পাট করতে পারে না তাই জন্য এই কম্পাউন্ডটার আলফা হাইড্রোজেন নেই আমরা জানি যারা আলফা হাইড্রোজেন নেই তারা ক্যানেজারও রিয়াকশান করে স্টিল এই মলিকুলটা করতে পারে না তার মেন কারণটা হল হাইড্রাইটটা স্টেবেল আর এই জায়গাটায় এই ক্লোরিনের যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত হাইড্রাইটটা আরও বেশি স্টেবেল হবে যেটা আমি এখানে বলেছি ফ্লোরিন বেশি হবে তারপর ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন কারণ আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে হাইড্রোজেন বন্ডিংটা বাড়তে থাকে তাহলে ক্যানিজার রিয়াকশন থেকে এই জাতীয় কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করতে পারবো আর যদি আমাকে হাইড্রোজেন বন্ডিং হাইড্রাইড এর স্টেবিলিটি সম্পর্কে কোনো কোশ্চেন বলে তখনও আমরা অ্যান্সার করতে পারবো ধন্যবাদ